নিউমুরিংয়ে সওদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নিউমুরিং আবাসিক এলাকায় বাছুর আলী সওদাগর জামে মসজিদ সংলগ্ন এ মাহফিল অনুষ্ঠিত হয়। শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় ও মাওলানা মোহাম্মদ রবিউল করিম আল কাদেরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আল্লামা আবুল কালাম বয়ানি। প্রধান বক্তা ছিলেন আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রিজভী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা মোবারক আলী ও মাওলানা মহিউদ্দিন আল কাদেরী। এ সময় উপস্থিত ছিলেন মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ জাহিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুক, মোহাম্মদ শওকত, সদস্য সচিব মোহাম্মদ মামুন, আরিফ শামসু, বেলাল করিম, নুরুল ইসলামসহ অন্যান্যরা। এছাড়াও মাহফিলে দূর দূরান্ত থেকে আগত এবং স্থানীয় মুসলিমের উপস্থিত ছিলেন। যারা আল্লাহরে কষ্ট দেয় এবং আল্লাহর রাসূলেরও কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার উপর খোদা লানত দুনিয়াতে আখিরাতে, ওয়া'আদা লাহুম আযাবা মুহিনা, এবং জাহান্নামের মধ্যে তাল্লাই কঠিন আযাব অবধারিত করি, কি বড় কষ্টের আযাব তারে আল্লাহ দিব। তাহলে এবার আমরা প্রশ্ন করি বন্ধু, আল্লাহ এবং আল্লাহ রসুলের কষ্ট দিয়ে রসুলতেন কিরকম, আর আল্লাহর দেখি গাইবে খুদারুল বিশ্বাস করে কলমা বুঝি দিই কোরআন শরীফের শুরু দিয়ে আছে যে ইউমিনুনা বিল গাইব, আল্লাহর নাও দেখি অদৃশ্য খুদারু আর ঈমান আনি ঠিক না ঠিক। আর কারণ যে আল্লাহর মহবুব নবীও আজ এতুন দেড় হাজার বছর আগে আর এতুন পর্দাও নেই শ্বশুর লিয়ে আর মজা নাই, রসুল মজুজার ক্ষমতা বলে, নুরুল নবীর আধ্যাত্মিক ক্ষমতা বলে, নবী আরার কাছে আছে এর আর ইয়াকিন এবং বিশ্বাস, কিন্তু শ্বশুর লিয়ে আর কাছে নাই, তার নবীরও পরীক্ষা কষ্ট দিল। আল্লাহ এবং নবীর কষ্ট দেওয়ানোর সুরত থেকে কিরকম মাথা মাতি বললাম মাহবিল হলো ছেড়ে বিক্রি মশলা এবার দেওয়া নাই কেউ কত অন্ধ কেউ কত অন্ধ ঘুরে গেড়াই দেওয়া না, ক্ষমা দেওয়া তোর বলি ক্ষমা দেওয়া নাই এবার মাইকে আগিয়ে দেবো ক্ষমা দেওয়া নাই, হ্যাঁ গুরু গুরু চ্যানেল কর্ণফুলি নিউজ ডেস্ক।